তো ভাই ওয়েলকাম টু ইংলিশ গুরুকুল, ইংলিশ মিন্স ইংলিশ গুরুকুল। তো বন্ধুরা, আজকে আমরা টেন্স পড়ব। গ্রামার একটি খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা বিষয়, সো লেটস গেট স্টার্টেড। তো বন্ধুরা, আজকে আমরা টেন্স সম্পর্কে বোঝার চেষ্টা করব। তো আজকের পর থেকে তোমাদের টেন্সের কোনো প্রবলেম আশা করি হবে না। তো টেন্স কী? টেন্স বলতে আমরা কী বুঝি? টেন্স হচ্ছে ভার্বেরই একটা অংশ বা ভার্ব ফর্ম। ভার্বেরই একটা কি ফর্ম? টেন্স কি? টেন্স হচ্ছে ভার্বেরই একটা ফর্ম। বন্ধুরা, টেন্স কি? টেন্স হচ্ছে ভার্বেরই একটা ফর্ম। আই ক্যান সে ফর্ম অফ এ ভার্ব, ঠিক আছে? বাট আমরা টেন্স কেন পড়ি? বা আমরা বল, যদি আমাকে বলা হয় টেন্স কি, উই ক্যান সে টেন্স ইজ এ ফর্ম অফ এ ভার্ব, ভার্বেরই একটা ফর্ম। আমরা জানি কি ভয়েস চেঞ্জ কি, ভার্বেরই একটা ফর্ম। ফাইনাইট কি, ভার্বেরই একটা ফর্ম। নন ফাইনাইট কি, ভার্বেরই একটা ফর্ম। মুড কি, ভার্বেরই ফর্ম। তো টেন্সও কি, তার মধ্যে আমরা পড়ছি, সেটা হচ্ছে ভার্বেরই একটা ফর্ম। বা টেন্স আমরা পড়ি কেন? হোয়াট ইজ দ্য অবজেক্টিভ টু স্টাডি অ্যাবাউট টেন্স? আমরা টেন্স পড়ার অবজেক্টিভ কি? আমাদের অবজেক্টিভ হচ্ছে আমরা টাইম জানতে হবে। কি জানতে হবে? রিয়েল টাইম, সঠিক সময়। মানে সঠিক সময়কে জানার জন্য আমাদের কি পড়তে হয়? টেন্স পড়তে হয়। দ্যাট মিন্স উই স্টাডি টেন্স টু নো অ্যাবাউট দ্য টাইম অফ অ্যান অ্যাকশন অর এ স্টেট। দ্যাট মিন্স টেন্স হচ্ছে ভার্বেরই একটা ফর্ম। টেন্স আমরা পড়ি কেন? আমাদের অবজেক্টিভ কি টেন্স পড়া? আমাদের অবজেক্টিভ হচ্ছে যাতে আমরা অ্যাকশন ভার্ব এবং স্টেটিভ ভার্ব, ভার্বের দুইটা ফিচার হয়, একটা হচ্ছে অ্যাকশন হবে নয়তো বা স্টেটিভ হবে, বা স্টেট বলতে পারি স্টেট অফ বিং একটা হতে পারে, একটা হচ্ছে স্টেট অফ পজিশন, ঠিক আছে কিনা? একটা হচ্ছে অ্যাকশনও দুই রকমের হয়, একটা হচ্ছে কি অ্যাকশন অফ ডুইং, একটা হচ্ছে অ্যাকশন অফ হ্যাপেনিং নেচার। তো আমি কী লিখেছি? টাইম অফ অ্যান অ্যাকশন অর স্টেট। স্টেটকে আমরা দুই রকমভাবে ডিভাইড করতে পারি, একটা হচ্ছে স্টেট অফ বিং, একটা হচ্ছে স্টেট অফ পজিশন। একটা অ্যাকশনকে দুইভাবে ডিভাইড করা, একটা হচ্ছে অ্যাকশন অফ ডুইং, একটা হচ্ছে অ্যাকশন অফ হ্যাপেনিং, ঠিক আছে কিনা বন্ধুরা? তো আমরা বলছি এখানে টেন্স কি? টেন্স হচ্ছে ভার্বেরই একটা ফর্ম। টেন্সকে আমরা কেন পড়ি? টেন্সকে আমাদের পড়তে হবে যাতে আমরা টাইম সম্পর্কে অবগত হতে পারি, টাইম সম্পর্কে আমরা যাতে জানতে পারি। কার টাইম? আমরা অ্যাকশন ভার্ব বা স্টেটিভ ভার্বের টাইম সম্পর্কে যাতে আমরা জানতে পারি, তার জন্য আমাদের টেন্স পড়তে হবে। এখন অ্যাকশন ভার্ব দুই রকমের হয়, একটা হচ্ছে অ্যাকশন অফ ডুইং, একটা হচ্ছে অ্যাকশন অফ হ্যাপেনিং, আর এটা হচ্ছে স্টেট বা স্টেটিভ ভার্ব বলতে পারি। তো স্টেটিভ ভার্ব দুই রকমের হয়, এটা হচ্ছে কি, একটা হচ্ছে স্টেট অফ বিং, একটা হচ্ছে স্টেট অফ পজিশন। তো সেটাকে বোঝার জন্য আমাদের কী পড়তে হবে? টেন্স সম্পর্কে জানতে হবে। তো টেন্স আমি কী বলেছি? টেন্স হচ্ছে ভার্বেরই একটা ফর্ম। টেন্স পড়ার অবজেক্টিভ কি? টেন্স পড়ার অবজেক্টিভ হচ্ছে আমরা যাতে টাইম সম্পর্কে জানতে পারি, তার জন্য আমরা টেন্স পড়তে হয়, ঠিক আছে? এবং টাইম কি রিয়েল টাইম বুঝাবে না আনরিয়েল টাইম বুঝাবে? যখন আমরা টেন্স পড়বো তখন সবসময় মনে রাখবে এটা রিয়েল টাইমকে বুঝাবে, ঠিক আছে? রিয়েল টাইম কার হবে? অ্যাকশন বা স্টেটের। এখন আমরা দেখব ভার্বের কটা ফর্ম হয়, টোটাল পাঁচটা ফর্ম। V1, একটা হচ্ছে V2, একটাকে বলা হয় V3, একটাকে বলা হয় V4, একটা হচ্ছে V5, ঠিক আছে? তো V1 যে ফর্মটা, এটাকে বলা হয় প্রেজেন্ট, এটাকে বলা হয় পাস্ট, এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, আর এটা হচ্ছে এটাও প্রেজেন্ট ফর্মিং, ঠিক আছে? তো আমি লিখে দিচ্ছি তোমাদের, এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর V5টাকে আমরা প্রেজেন্ট বলতে পারি, ঠিক আছে? প্রেজেন্ট ফর্মিং, ঠিক আছে? দেখো, যেমন আমি যদি লিখি বি, এটা সেকেন্ড ফর্ম কী হবে বন্ধুরা? ওয়াজ। ওয়ার। থার্ড ফর্ম কী হবে? বিন। ফোর্থ ফর্ম বিং। আর ফিফথ ফর্ম ইজ এম আর, ঠিক আছে কিনা? যেমন আমি যদি বলি হ্যাভ, সেকেন্ড ফর্ম কী হবে? হ্যাড। থার্ড ফর্ম কী হবে? হ্যাড। ফোর্থ ফর্ম কী হবে? হ্যাভিং। আর ফিফথ ফর্ম
হ্যাজ, একটা অ্যাকশন ভার্ব নিয়ে নিই, ডু, এটা কি হবে, ডিড, ডান, আর একটা হচ্ছে ডুইং, আর একটা হচ্ছে ডাস। আশা করি বুঝতে পারছ। তো ভার্ব তো শেষ নেই, লিখে শেষ করতে পারবো না, তো আপাতত বুঝো। তো ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে কি, এটাকে বেস ফর্মও বলা হয়। কী বলা হয়? বেস ফর্ম। তো আমরা কী বল, টেন্স হচ্ছে ভার্বের একটা ফর্ম। আমরা টেন্স পড়ি কেন, অবজেক্টিভ কি, আমাদের টেন্স পড়ার অবজেক্টিভ হচ্ছে যাতে আমরা টাইম সম্পর্কে জানতে পারি, ঠিক আছে? কার টাইম, যাতে আমরা অ্যাকশন ভার্ব বা কোনো স্টেটিভ ভার্বের টাইম সম্পর্কে আমরা জানতে পারি, সেই জন্য আমাদের টেন্স পড়তে হয়। তো এটা হচ্ছে বেস ফর্ম, যেটাকে আমরা প্রেজেন্ট ফর্মও বলি। এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে প্রেজেন্ট। এখন এখানে তোমরা দেখলে মনে হবে এটাও প্রেজেন্ট, এটাও প্রেজেন্ট, কী করে, এটা আমি বুঝাবো। দেখো, বি, বি হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। ওয়াজ, ওয়ারকে আমরা বলি পাস্ট, বিকে আমরা বলি প্রেজেন্ট ফর্ম। ওয়াজ, ওয়ার হচ্ছে পাস্ট, বিন হচ্ছে এখানে পাস্ট পার্টিসিপল, বিং হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল, আর ইজ এম আর, ইজ এম আর হচ্ছে এখানে আমরা বলি প্রেজেন্ট ফর্ম। একটা হচ্ছে হ্যাড, হ্যাভের ফার্স্ট ফর্ম কী হবে, হ্যাড, থার্ড ফর্ম হ্যাড, ফোর্থ ফর্ম হ্যাভিং, আর ফিফথ ফর্ম হচ্ছে কি, হ্যাজ। ডু হচ্ছে প্রেজেন্ট, ডিড হচ্ছে পাস্ট, ডান হচ্ছে থার্ড ফর্ম, ডুইং হচ্ছে ফোর্থ ফর্ম, ডাজ হচ্ছে প্রেজেন্ট। দ্যাট মিনস একটা জিনিস তোমরা অবজার্ভ করতে পারছো, ভার্বের সাথে যদি আমরা এস বা ইএস যুক্ত করি তাহলে এটা কী হয়ে যাচ্ছে, ভার্বের ফিফথ ফর্ম হয়ে যাচ্ছে। তো ভার্বের ফিফথ ফর্মও অ্যাজ এ প্রেজেন্ট ফর্ম হিসাবে কাজ করে, ঠিক আছে? এবং সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার হয় তখন আমরা ভার্বের সাথে কী ইউজ করি, অ্যাজ বা ইএস যুক্ত করি। তো সেটা আমরা দেখব পরবর্তী সময়ে। তো আমি কি বলেছি, টেন্স হচ্ছে ভার্বেরই ফর্ম। তো ভার্বের টোটাল ফর্ম হচ্ছে পাঁচটা, ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, ভি ফোর, একটা হচ্ছে ভি ফাইভ। এবং প্রত্যেকটা এখানে যে ভার্বগুলি আমি লিখেছি প্রত্যেকটাকে আমরা ডিটেলসে স্টাডি করবো টেন্সের মধ্যে। তো টেন্সে যাওয়ার আগে আমি বলে দিচ্ছি তোমাদের কিছু কথা। যখনই সেন্টেন্সের মধ্যে বি, ওয়াজ, ওয়ার, বিন, বিং, একটা হচ্ছে ইজ এম আর, বি, ওয়াজ, ওয়ার, বিন, বিং, ইজ এম আর, দেখতে পাচ্ছ, দ্যাট মিনস এগুলি যখন সেন্টেন্সের মধ্যে অ্যাজ এ মেইন ভার্ব হিসাবে কাজ করবে তখন মনে রাখবে এগুলি, বি, ওয়াজ, ওয়ার, বিন, বিং, ইজ এম আর যখন সেন্টেন্সের মধ্যে মেইন ভার্ব হিসেবে কাজ করবে তখন মনে রাখবে যে এটা স্টেট অফ বিংকে বোঝাচ্ছে। কী বোঝাচ্ছে? স্টেট অফ বিংকে বোঝাচ্ছে, যখন এটা মেইন ভার্ব হিসেবে কাজ করবে সেন্টেন্সের মধ্যে, ঠিক আছে? হ্যাভ, হ্যাড, হ্যাড, হ্যাভিং, হ্যাজ, যখন দেখবে সেন্টেন্সের মধ্যে হ্যাভ, হ্যাড, হ্যাভ, হ্যাড আর হ্যাজ, এই তিনটা, হ্যাভ, হ্যাড আর একটা হচ্ছে হ্যাজ, যখনই দেখবে এই তিনটা সেন্টেন্সের মধ্যে অ্যাজ এ মেইন ভার্ব হিসাবে কাজ করছে তখন মনে রাখবে এটা কী বোঝাচ্ছে, স্টেট অফ পজিশনকে বোঝাচ্ছে। কি? স্টেট অফ পজিশন, ঠিক আছে? আর যখন দেখবে ডু, ডিড, আরেকটা হচ্ছে কি, ডাজ, হ্যাঁ, ডু, ডিড, ডাজ, তখন মনে রাখবে এটা অ্যাকশন অফ ডুইংকে বোঝাচ্ছে, ঠিক আছে? অ্যাকশন অফ ডুইং, ডু, ডিড, ডান, ডুইং, ডাজ, দেখতে পাচ্ছ কেনা কটা ফর্ম, এক, দুই, তিন, চার, পাঁচটা ফর্ম। তো ডু, ডিড, ডান, ডুইং, ডাজ যখন দেখবে তোমরা সেন্টেন্সের মধ্যে তখন মনে রাখবে এটা অ্যাকশনকে বোঝাচ্ছে, অ্যাকশন অফ ডুইং নেচার, অ্যাকশন অফ ডুইংকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? তো আমরা এগুলি সম্পর্কে আজকে জানার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি এগুলি কী। তো আমরা জানি জেনারেলি যে টেন্সকে আমরা তিন পার্টে ডিভাইড করেছি। তো টেন্সের মধ্যে আমরা প্রত্যেকটা জিনিস পড়ব, প্রত্যেকটা জিনিসকে আমরা বোঝার চেষ্টা করবো টেন্সের মধ্যে, ঠিক আছে? তো ভালো করে বুঝো যে টেন্সকে আমরা তিন পার্টে ডিভাইড করেছি, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে ফিউচার। একটা হচ্ছে প্রেজেন্ট, আরেকটা হচ্ছে পাস্ট, আরেকটা হচ্ছে কি, ফিউচার, তাই কি না? তো প্রেজেন্ট ফর্মকে কয় ভাগে ডিভাইড করা হয়েছে আমরা সকলে জানি কি না? এগুলি প্রেজেন্টকে আমরা চার ভাগে ডিভাইড করতে পারি, ইয়েস অর নো? নাম্বার ওয়ান হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, নাম্বার টু হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যারা যারা জানো না তারা লিখে নিতে পারো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, নাম্বার থ্রি প্রেজেন্ট পারফেক্ট,
নাম্বার ফোর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো বন্ধুরা লিখে নাও একটু, দেখছি সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছ, তো টেন্স হচ্ছে ভার্বেরই একটা ফর্ম। টেন্স পড়ার অবজেক্টিভ হচ্ছে আমরা টাইমকে যাতে ভালো করে বুঝতে পারি সেন্টেন্সের মধ্যে। তো ভার্বের পাঁচটা ফর্ম অলরেডি আমি লিখে দিয়েছি, ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, ভি ফোর, ভি ফাইভ, প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট, এবং তাদের ফাংশন কীরকম হবে। তো সেটা জানতে গেলে আমাদের কী পড়তে হবে? টেন্স পড়তে হবে। কী পড়তে হবে? টেন্স পড়তে হবে। এই প্রত্যেকটা ফাংশন যদি তোমাদেরকে ভালো করে বুঝতে হয়, এগুলিকে আমরা বলি প্রাইমারি হেল্পিং ভার্ব। কী ভার্ব? এই যতগুলি এখানে দেখতে পাচ্ছ ভার্ব লেখা আছে, এগুলিকে আমরা বলি প্রাইমারি হেল্পিং ভার্ব। একটা হচ্ছে মডেল হেল্পিং ভার্ব, একটা হচ্ছে প্রাইমারি হেল্পিং ভার্ব। তো মডেল হেল্পিং ভার্বকে আমরা যেমন শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, এগুলিকে আমরা স্টাডি করো মডেলসের মধ্যে। আর প্রাইমারি হেল্পিং ভার্বকে আমরা স্টাডি করি কোথায়? টেন্সের মধ্যে। তো এখানে যতগুলি ভার্ব আছে প্রত্যেকটাকে আমরা কোথায় পড়বো? টেন্সের মধ্যে পড়বো। ঠিক আছে, প্রত্যেকটাকে আমরা কোথায় পড়বো? টেন্সের মধ্যে পড়বো। তো প্রত্যেকটা ইউজ আমরা দেখবো এখানে একটু পরেই। ঠিক আছে, তো আমরা দেখেছি এখানে প্রথমত আজকে আমরা কিছু বেসিক নিয়ে আলোচনা করছি। আজকে আমাদের বেসিক ভিডিও থাকবে, কারণ যারা যারা ছোটরাও আছে, যারা ক্লাস থ্রিতে, ফোরে পড়ে, ফাইভে পড়ে, সিক্সে পড়ে, তাদের অনেক সময় বেসিক আইডিয়া থাকে না। তার জন্য আমাকে ভিডিওটা একবার বেসিক থেকে শুরু করতে হয়। ঠিক আছে, যারা যারা একটু অ্যাডভান্স লেভেল আছো তোমরাও দেখতে পারো, তোমরা অনেক কিছু নতুন আইডিয়া পেয়ে যাবে। ঠিক আছে, দেখো প্রেজেন্টকে আমরা চার ভাগে ডিভাইড করতে পারি, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম ওয়েতে পাস্টকে আমরা চার ভাগে ডিভাইড করতে পারি। পাস্টকে আমরা কয় ভাগে ডিভাইড করতে পারি? চার ভাগে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে কি, পাস্ট ইনডিফিনিট, আচ্ছা প্রেজেন্ট ইনডিফিনিটকে সিম্পল প্রেজেন্টও বলা হয়। প্রেজেন্ট ইনডিফিনিটকেও কী বলা হয়? সিম্পল প্রেজেন্টও বলা হয়। নাম্বার টু, পাস্ট কন্টিনিউয়াস। নাম্বার থ্রি, পাস্ট পারফেক্ট। নাম্বার ফোর, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো লিখে নাও বন্ধুরা তোমরা, আমি একবারে বেসিক থেকে পড়াচ্ছি, লিখে নাও। হ্যাঁ, প্রেজেন্টকে আমরা চার ভাগে ডিভাইড করতে হয়। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টকে চার ভাগে ডিভাইড করা হয়, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। নেক্সট ফিউচার, যদিও গ্রামারিয়ান ওনারা বলেছেন যে ফিউচার বলতে কিছু নেই, ফিউচার টেন্স বলতে কিছু নেই, তারা প্রেজেন্ট এবং পাস্টেই ওনারা বলেছেন, কিন্তু আজকে আমরা ফিউচার বলতে হয় কারণ ইজি করার জন্য। কারণ ফিউচারের মধ্যে শ্যাল আর উইলকে আমরা ইউজ করি, যেগুলো নাকি আমরা মডেলসের মধ্যে আমরা পড়ে এসেছি, তাই কি না? তো ফিউচার বলে আলাদা কোনো টেন্স নেই, কিন্তু আমরা পড়ি কেন? যাতে আমরা ইজি ওয়েতে যাতে বুঝতে পারি, তার জন্য। তো ফিউচারকে আমরা চার ভাগে ডিভাইড করতে পারি, লিখে নাও ফিউচার ইনডিফিনিট। নাম্বার টু, ফিউচার কন্টিনিউয়াস। নাম্বার থ্রি, ফিউচার পারফেক্ট। নাম্বার ফোর, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করি সবাই দেখতে পাচ্ছ, নাকি দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। তো আমি তোমাদেরকে বলেছি আজকে আমাদের বেসিক ভিডিও হবে। কেন বেসিক ভিডিও হবে? কারণ আজকে আমরা প্রথম ক্লাস করছি টেন্সের, এবং যারা যারা ছোটরা আছো এবং যারা যারা বড়রাও আছো তোমরা সকলেই দেখো, কারণ তোমরা নতুন নতুন আইডিয়া পাবে। ঠিক আছে, তো আমি আবার কুইকলি রিক্যাপ করে দিচ্ছি। টেন্স হচ্ছে কি যদি বলে, টেন্স হচ্ছে ভার্বেরই একটা ফর্ম। টেন্স পড়ার অবজেক্টিভ কি, কেন পড়ি আমরা? যাতে আমরা টাইম সম্পর্কে ভালো করে বুঝতে পারি, রিয়েল টাইম অফ অ্যাকশন অর স্ট্যাটিভ ভার্ব। যাতে আমরা একটা অ্যাকশন ভার্ব যখন দেখছি, যেমন হি গোজ টু স্কুল, আই প্লে ক্রিকেট, যখন আমরা সেন্টেন্সটা পড়ছি, তো সেন্টেন্সটা পড়ার পর যখন আমরা অ্যাকশন ভার্ব দেখব, যেমন এখানে প্লে হচ্ছে অ্যাকশন ভার্ব, প্লে মানে হচ্ছে খেলা করা, এটা একটা অ্যাকশন ভার্ব। তো অ্যাকশন ভার্বকে দেখে
যাতে আমি বুঝতে পারি যেটা কোন মানে কখন মানে কোন টাইমটাকে রেফার করছে, প্রেজেন্টকে না পাস্টকে না ফিউচারকে। সো টাইম সম্পর্কে জানার জন্য আমরা টেন্স পড়তে আরেকটা বলি, আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট বলছি। তো এখানে এম হচ্ছে এখানে আমাদের স্টেটিভ ভার্ব, এমকে আমরা লিঙ্কিং ভার্ব বলি, ঠিক আছে। তো এমকে দেখার পরে আমাদেরকে বুঝতে হবে যেটা কি প্রেজেন্টে বলছে নাকি পাস্টে বলছে না ফিউচারে বলছে। আই ওয়াজও তো হতে পারতে, আই ওয়াজ এ স্টুডেন্ট। তো ওয়াজ যদি হয় তাহলে পাস্টের যে টাইমকে রেফার করা হচ্ছে। তো সেটাকে বোঝার জন্য আমাদের কী পড়তে হয়, টেন্স পড়তে হয়। তো আমরা বলেছি টেন্সকে আমরা চার পাঁচটা ভাগে ডিভাইড করি, একটা ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, ভি ফোর, ভি ফাইভ। ভি ওয়ানকে বলা বেস বা প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপাল, প্রেজেন্ট পার্টিসিপাল, এটা হচ্ছে এটাকে প্রেজেন্ট বলি আমরা। আমরা দেখবো এগুলি ইউজ কখন দেখবো, যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট পড়বো, প্রেজেন্ট কন্টিনিউয়াস পড়বো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পড়বো, এর প্রত্যেকটার ইউজ এগুলির মধ্যে আসবে, প্রত্যেকটার মধ্যে আসবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এগুলি। আর যখন বি ওয়াজ ওয়ার বিন বিং ইজ এম আর অ্যাজ এ মেন ভার্ব হিসাবে কাজ করবে সেন্টেন্সের মধ্যে, তখন স্টেট অফ বিংকে রেফার করা হবে। স্টেট অফ বিং মানে কি, স্টেট অফ বিং কথার অর্থ হচ্ছে সাবজেক্ট নিজে কি হয়। তো সাবজেক্ট নিজে কি হয় সেটাকে রেফার করবে যখন এই বি ওয়াজ ওয়ার বিন বিং ইজ এম আর মেন ভার্ব হিসাবে কাজ করবে। হ্যাভ হ্যাড হ্যাড হ্যাভিং হ্যাজ যখন সেন্টেন্সের মধ্যে পজিশনকে বুঝাবে বা অধিকারের কিছু বুঝাবে, তোমার অধিকারের মধ্যে কিছু আছে, তখন স্টেট অফ পজিশনকে রেফার করবে। আর ডু ডিড ডান ডুইং ডাজ এটা হচ্ছে অ্যাকশন অফ ডুইংকে রেফার করবে। তো আমরা দেখলাম প্রেজেন্টকে চার ভাগে ডিভাইড করা হয়েছে, পাস্টকে চার ভাগে ডিভাইড করা হয়েছে, এবং ফিউচারকে চার ভাগে ডিভাইড করা হয়েছে। তো নেক্সট দিন থেকে আমরা শুরু করব প্রেজেন্ট ইন্ডি, আমরা তুলনা করে পড়ব, আমরা তুলনাত্মক পড়াশোনা করব, মানে কম্প্যারিজন করে পড়াশোনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে ডিফারেন্স কী, দুটোই তো প্রেজেন্ট তাই কি না, দুটোই প্রেজেন্ট, একটা হচ্ছে কন্টিনিউয়াস একটা হচ্ছে ইনডিফিনিট, ডিফারেন্স কী, সেরকম তুলনাত্মক বা তুলনা করে যখন আমরা পড়ব তখন আমরা বুঝতে পারবো, আমরা ইজিলি গ্র্যাপ করতে পারবো নলেজটা। তো আমরা নেক্সট ডেতে প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে শুরু করবো। তো আজকের ভিডিওতে বন্ধুরা এখানে রাখছি, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, উইশ ইউ অল দ্য বেস্ট, টাটা।